নাম্বার সিস্টেমে আগের দিন যেটা আলোচনা করেছি সেটা ওই এন যে ফার্স্ট যে সিরিজটা ছিল 1+2+3+up to n, ওটা নিয়ে আগের পার্টে আলোচনা করে, যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওটা দেখে নিতে পারেন। তো আজকে এই দুটো সিরিজ নিয়ে আলোচনা করবো, মেনলি যে দুটো সিরিজ সেটা হলো এখান থেকে ম্যাক্সিমাম যা কোশ্চেন আসার আসে। তো 1+up to যেটা n পর্যন্ত সিরিজটা জাস্ট স্কোয়ার নয়, নর্মাল সিরিজ যেটা ছিল সেখান থেকে যে যতগুলো কোশ্চেন আসে এখান থেকে সেরকম টপিক নিয়ে কোশ্চেন আসে না, জাস্ট বিগিনার্সদের জন্য কিছু একটা বলে দেবো, একটা ট্রিক বলে দেবো যেখান থেকে কাজে, যেখান থেকে মোটামুটি নাম্বার সিরিজের এই যে এই কিউব স্কোয়ার নর্মাল যেটা সিরিজ ছিল এই সিরিজগুলো থেকে যে ম্যাথগুলো আসে মোটামুটি কভার হয়ে যাবে, যে শর্টকাট ফর্মুলা দিয়েছি। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো, এর আগের দিনে আমি আগে বলে দিই, কালকে পার্ট ওয়ানে আমি একটা ভিডিও দেখছিলাম, মানে আমার নিজেরই বানানো যে ভিডিওটা যেটা আমি ইউটিউবে আপলোড করেছি, সিএস ম্যাথটা কোনো কারণে হয়তো এডিট করার সময় বা কোনো করার সময় ওটা কোনোভাবে আপলোড হয়নি, তো সেই অঙ্কটা থেকে আমি একবার শুরু করে দিই। আপনারা ম্যাক্সিমাম বইতেই এই ফর্মুলাগুলো রয়েছে যে ম্যাথ আপনারা যেখান থেকে প্র্যাকটিস করেন, তো এটা নোট ডাউন করতেও পারেন যদি না থেকে থাকেন। আমরা বলতো এটা ইরেজ করছি, ইরেজ করে আগের দিনে যে লাস্ট ম্যাথটা এটা পুরোটা কমপ্লিট হয়নি, তার শর্টকাট ট্রিকটা আমি দেখলাম যে লাস্ট 1:30 মতো কোনো কারণে আপলোড হয়নি, সেই অঙ্কটা আমি লাস্ট দেখি, তারপর আমি এটা শুরু করছি। আমি আগের দিনে যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম আর কি, সেখানে যেই টা ছিল যে ম্যাথটা ছিল আর কি 1+2+3+4+100+99+98 এইভাবে আস্তে আস্তে 1, ম্যাথটা এরকম ছিল হয়তো আগের ভিডিওটা আপনারা দেখেছেন, না দেখলে আমিও বললাম যে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো আলটিমেটলি এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সারটা আমি ওইখানে পুরো ম্যাথটা ক্যালকুলেশন করে ওই n(n+1/2) দিয়ে ম্যাথটা করে ক্যালকুলেশন করে দেখিয়েছি যে কীভাবে ম্যাথটা করা যেতে পারে তার ফর্মুলাটা, বাট শর্টকাট ট্রিকটা আপনাদের বলা হয়নি বা কোনো কারণে কি এটাকে শর্টকাট ট্রিক হচ্ছে, এইরকম যখনই ম্যাথ থাকবে এর মিডিলটা স্কোয়ার করে দিতে হবে, মানে এর অ্যান্সার হবে 100 স্কোয়ার, দ্যাটস মিন 10,000। যদি ম্যাথটা এতে 100 না থেকে 1+2+3+4 up to 55 থাকতো, এটা বা 54+53+1 থাকতো, তাহলে এর অ্যান্সার হতো 55 স্কোয়ার, দ্যাটস মিন 3025। এবারে আপনারা বলবেন যে 55 স্কোয়ার 3025 কী করে হবে, তো এটা কি আমি কোনোভাবে মানে ক্যালকুলেশন প্রিভিয়াসলি করে রেখেছিলাম যার কারণে আমি বলতে পারছি, কোনো মতেই না। এইটার অ্যাকচুয়ালি স্কোয়ারের যে এমটা যদি আপনারা বইটা ফলো করেন ওখানে দেখবেন অনেক রকম স্কোয়ারের একটা শর্টকাট ফর্মুলা রয়েছে, তো সেখানে অনেক শর্টকাট ফর্মুলা দিয়েছে, তো সেখানে কোনো দেখে নিতে পারেন যে কীভাবে করেছে। আমি যদি পারি তো স্কোয়ার কীভাবে বার করতে হয় তো তার একটা ভিডিও আমি আপলোড করে দেবো, কিন্তু আমি 55 স্কোয়ার কী করে বার করতে হয় তার একটা ফর্মুলা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আর কি। এটা সব থেকে ইজি, যখন শেষ সংখ্যা 5 থাকবে আর কি, ধরে নিন 20, আমি এটা অঙ্ক দিচ্ছি 65, দেখুন লাস্টে তো 25 হবে, এটা তো একদম মানে বাস্তব কথা, আমরা একদম এই এই ডিজিটটাকে দেখবো, ওকে মানে 10th ডিজিটটাকে দেখবো, 10th ডিজিটের সঙ্গে ঠিক তার পরের সংখ্যাটা মানে 6 এর সাথে 7 গুণ করে দেবো, মানে 42 হবে। এখানে 55 ছিল, 55 কী করেছি 25 পরে রেখেছি, 5×6 করেছি, দ্যাট ইজ 3025, এইভাবেই হয়েছে। ওকে তাহলে মোটামুটি শেষের অঙ্কটা বোঝানো হয়ে গেল, এরপর যে মানে এটা করবো আর কি, দেখাবো যে ফর্মুলা দিয়ে ম্যাথটা দেখাবো, সেটা স্কোয়ারের যে সিরিজটা রয়েছে 1+2+3+up to 20 হচ্ছে, বেশি বড় বেশি লেন্থ অঙ্কটা করছি না, তো এর কী ফর্মুলা হবে পাতিয়ে, এটা বিগিনার্সদের জন্য একটা লাগবে, এবং গ্রুপ ডি বা MTS পোস্ট মানে যে এরকম ধরনের খুব একটা ইজি অঙ্ক আসে, এটা তো এন যদি হয় আর কি, এন তো হবেই, এটা যদি এন ধরি তাহলে ফর্মুলা 20, মানে ফর্মুলাটা আমি আগে লিখে নিই আরেকবার লিখে নিই যাতে সুবিধা হবে, এই ফর্মুলা কিছু n(n+1)/2n+1/6 ছিল, তাই তো, তো এক্ষেত্রে ম্যাথ থেকে এনের জায়গায় আমরা 20 বসিয়ে দেবো,
20 plus 1 is equal to 21 আর এদিকে ইনটু 41 বাই 6 এটা হবে তার অ্যান্সার। আচ্ছা এটা বুঝে নিয়েছেন একদম যারা প্রথম থেকে শুরু করছেন তাদের ক্ষেত্রে কাজে লাগবে, তা এটা একটু দেখে নিতে পারেন। তো এটা 3 10 7 7 8 2 8 7 0 হবে। তো আশা করি এইটা বুঝতে পেরেছেন এবং পরের যে একটা এইখান থেকে যে ক্রিটিক্যাল অঙ্ক আসতে পারে সেটা আমি একটু দেখিয়ে দেবো, তারপর কিউবটা দেখিয়ে দেবো, আপাতত পার্ট টুটা শেষ হয়ে যাবে, বেশি লেন্দির দিকে যাচ্ছি না। এর একটা ম্যাথ আছে একটু ক্রিটিক্যাল আমার যেটা মনে হয় অন্যান্য যে কোনো ম্যাথের থেকে, অনেক সময় এটা ক্যালকুলেশন করতে হয়, এটা আমি আগেরবারের বইয়ে দেখেছি। যারা একদম বিগিনার্স হয় না, যারা একদম ম্যাথ শুরু করে, বিশেষ করে আর্টস এর স্টুডেন্ট হয়, তারা কী করে প্রথমে যাতে প্রথমে এমটা একটা ক্রিটিক্যাল বা কেসি না যে বই ফলো করা খুব কঠিন হয়, তাদের পক্ষে আগেরবার অনেক বেশি ভালো। তো আগেরবারের যে ম্যাথটা এরকম হয় 3² - 4² - 5² - 6² - 7² - 8² - 9² - 10² ইজ ইকুয়াল টু কত। প্রথমে আমি দেখাবো আগারওয়াল কীভাবে সলিউশন দিয়েছে, ঠিক আছে, তার প্রসেসিংটা দেখাবো, আর যদি ম্যাথটা লেন্দি হতো তাহলে আর একটা কী প্রসেস হতে পারতো, আর মানে 10-এর জায়গায় আগারওয়াল যেটা দেখেছি 10 পর্যন্ত তার একটা ক্যালকুলেশন সেটা মুখে মুখে করা যাবে, এটা মানে 1 1 থেকে 4 - তারপর 9 যোগ করলাম, এভাবেও তো করা যায়, -16 - +25 - 36 যোগ যোগ করে অঙ্কটা করা যায়, সেটা বড়ো কথা না, কিন্তু সবসময় তো 10 পর্যন্ত না থাকতো, ওটা 100 পর্যন্ত থাকলে কী করতেন আর কি। তো আগারবার প্রথমে দেখাচ্ছি যে এই প্রসেসটা দেখিয়েছি, আমি ওটা একটু জাস্ট দেখিয়ে দিই, ও কী করেছে এটা a² - b² ফর্মুলায় ফেলে দিয়েছে, মানে 1 - 2 - 1 + 2 করেছে, প্লাস এখানে কী করেছে 3 - 4 - 3 + 4 এইভাবে ও করতে করতে শেষে 9 - 10 - 9 + 10 গিয়ে থেমেছে, দিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করেছে, এক্স্যাক্টলি এইভাবেই করেছিল ম্যাথটা। তো যদি এই ম্যাথটা 10² পর্যন্ত না থেকে, আমি ধরে নিচ্ছি যদি ম্যাথটা এরকম লেন্দি থাকতো, দুটো প্রসেস, একটা অর্থোডক্স প্রসেস হয় আর একটা আমি একটু শর্টকাট দেখাবো, যে শর্টকাটটা এখনও পর্যন্ত কোনো বই দেখতে পাইনি, যে 1² - 2² - 2² + 3² - 4² আপ টু আমি ধরে নিয়েছি 100² পর্যন্ত অঙ্কটা এলো, -7 = কত, তাই না? তো তখন কি এইভাবে করা সম্ভব 1 - 2 - 1 + 2 দিয়ে একেবারে পর্যন্ত 99 - 100 - 90 + 100 এইভাবে ক্যালকুলেশন করে সম্ভব নয় এই প্রসেসে। হ্যাঁ, আর একটা প্রসেস দেওয়া যেতে পারে, এটা অনেকেই বলতে পারে যে এই দাবিটা করতেই পারে, যে আমি ওইটা কিন্তু পুরো ক্যালকুলেশন করবো না, জাস্ট দেখাবো, নাহলে ওই ক্যালকুলেশন করতে গেলে ম্যাথটা অনেকটা লেন্দি, মানে ভিডিও অনেক লেন্দি হয়ে পড়বে। অনেকে বলতে পারে যে আমি ইভেন নাম্বারগুলোকে আলাদা করলাম, ওকে, +7² করলাম up to 99² আর এদিকে +2² up to 100² করে দিলাম, -, তো এরকম একটা ক্যালকুলেশন অনেকে দাবি করতেই পারে যে এরকম করতে পারে। কিন্তু এইটা আমার মনে হয় যে কেউ প্রসেসিংয়ে করতে যায়, তারপরে এটাকে তারপরে কী করতে হবে এই ম্যাপ থেকে আমি দেখিয়ে দিই, যখন তখন এটাকে নিয়ে যেতে হবে 1² + 2² + 3² up to 99² এই পার্টটা শুধু হবে, এটা আমি এখন রেখে দিচ্ছি, -2² + 4² up to 98² এরকম একটা অ্যান্সার হবে, তাই না? তো এরকম করে করে করা যায়। তো এরকমভাবে অঙ্কটা করলে 1.5 থেকে 2 কথার হয়ে যাবে, যা রাফসিট দেয় একটা এক্সামিনেশনের জন্য একটা, তাও সেটাতেও করে হবে না অঙ্কটা, আর টাইমটা মোটামুটি 15 মিনিট রেখে যাবে। তো এর একটা শর্টকাট ফর্মুলা আছে, যে শর্টকাট ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা হলো প্রথমত দেখে নেবো যে লাস্ট যে নাম্বারটা সার্ভাইভ করছে সেটা অ্যাকচুয়াল ইভেন নাম্বার আর অড নাম্বার কি। প্রথমে আমি ইভেনের ফর্মুলাটাই যাচ্ছি, ওকে, ইভেনের যে ফর্মুলাটা আমি ছোটো অঙ্কই দেখাই, যদি এটা একবার ছোটো করে প্রথমে এর ছোটো অঙ্কটা দেখা, মানে ছোটো মানে একটা সিরিজ, স্মল সিরিজ যেটা বলে, যে 1² - 2² +
প্লাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার, আমি আর লিখছি না এভাবে টেন স্কোয়ার পর্যন্ত যাচ্ছে ইজিক্যাল টু কত, এর ফর্মুলাটা হলো মাইনাস অফ এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। দেখে নিতে হবে এটা ইভেন কিনা, এটা তো ইভেন নাম্বার না, টেনটা ইভেন নাম্বার, লাস্ট নাম্বার যেটা আছে সেটা ইভেন নাম্বার, ইভেন নাম্বার এইটা আমরা দেখে নেবো। তো দেখে নিলাম সেক্ষেত্রে হবে মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, অর্থাৎ টেন ইন্টু ইলেভেন বাই টু, দ্যাট ইজ মাইনাস অফ ফিফটি ফাইভ হবে ওর অ্যান্সার। এরপর দেখতে হবে যে যে লাস্ট নাম্বারটা অড কিনা, লাস্ট নাম্বার যদি অড হয়ে যায় তাহলে কিন্তু অড হয়, যদি এটা আমি ধরলাম এই নাম্বারটা যদি অড হয়ে যায়, ওই নাইন যদি লাস্টে প্লাস নাইন স্কোয়ার থাকতো তাহলে এর অ্যান্সার হতো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, দ্যাট ইজ নাইন ইন্টু টেন বাই টু ইজ ইকুয়াল টু ফর্টি ফাইভ। এই হবে তার অ্যান্সার। আশা করি আপনারা এই ফর্মুলাটা বুঝতে পেরেছেন, দেখে নেবেন, দ্যাটস ইজ দেখে নিতে হবে। আমি আর একবার লিখে দিচ্ছি যে এই ফর্মুলার লাস্ট নাম্বারটা কী হলে কী অ্যান্সার হবে। তো এটা যদি লাস্ট নাম্বারটা এইরকম সিরিজের, এই প্লাস মাইনাসের এরকম স্কোয়ারের সিরিজ, অল্টারনেট প্লাস মাইনাস এবং নাম্বারগুলো যদি থাকে, ইভেন যদি থাকে, ইভেন নাম্বারের ক্ষেত্রে এরকম অঙ্ক দেখে নিতে হবে, এই যে টেন থাকতো আর কি, তাহলে মাইনাস হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, আর অড নাম্বার থাকলে অ্যান্সার হবে এন অফ এন প্লাস ওয়ান বাই টু। দ্যাট ইজ এবার এখানে টেন থাউজেন্ড থাকলেও অ্যান্সারটা আমার মনে হয় আগের থেকে অনেক বেশি ইজি হয়ে যাবে। এরপরে একটা ম্যাথ আমি একটা ম্যাথ দেখি দিই, এই ইজি হার্ডার ম্যাথটা দেখালাম, তো একটা ইজি ম্যাথ আমি একটু স্কিপ করে গেছি, বিগিনার্সদের প্রবলেম হতে পারে যদি এরকম অঙ্ক থাকতো, টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার, আমি আর টানছি না, একবার টোয়েন্টি স্কোয়ার লিখছি ইজিক্যাল টু করতে, টু স্কোয়ার কমন নেবো, ওয়ান স্কোয়ার আপ টু টেন স্কোয়ার হবে, দিয়ে ক্যালকুলেশানটা এন ইন্টু এন প্লাস ওয়ান করে চার দিয়ে গুণ করে দেবো, আনসারটা বেরিয়ে যাবে, এই হলো অঙ্ক। আর লাস্ট যে সিরিজটা রয়েছে সেই সিরিজটা হলো কিউবের সিরিজ, ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ফোর কিউব আপ টু টেন কিউব, সেটা টু কত, ফর্মুলাটা তো আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার। ওকে, দ্যাট ইজ আমরা দশ বসিয়ে দিলাম, কিন্তু এটা এগারো হয়ে গেলো বাই টু তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ফিফটি ফাইভের হোল স্কোয়ার ইজ ইকাল টু থ্রি জিরো টু ফাইভ হবে অ্যান্সার। তো এরকম এই ক্যালকুলেশানে এইরকম ম্যাথ থাকবে, এর থেকে কোনো কিছু হার্ডার ম্যাথ থাকবে না আমার মনে হয়। নাম্বার সিস্টেমের এই যে নাম্বার সিরিজ দিয়ে ম্যাথগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলো মনে হয় না, আর বেশি এখান থেকে ম্যাথ আর করার কথা। যদি আপনার আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো, যদি আমার কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা লিখবেন, তাতে আমি রেক্টিফাই করতে পারি। তো এই পর্যন্তই, পরের ভিডিওটাতে আমি অন্য আরও ম্যাথ নিয়ে আসি, নাম্বার সিস্টেমের অনেক রকম ম্যাথই আছে, আপাতত এখানে এখনও দু তিনটে পার্ট হয়তো কমপ্লিট করতে লেগে যাবে,